ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে হামলা থেকে প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে 15 লাখ মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন 15 লাখ। প্রায় 7 লাখ মানুষ নিরাপদ ভেবে বিভিন্ন হাসপাতাল, গির্জা ও স্কুলে আশ্রয় গ্রহণ করেছেন। এদিকে আজ গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় 20 জনের প্রাণ গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। বিদ্যালয়টিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল ফিলিস্তিনিরা। শনিবার ভোরে গাজায় ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। অবরুদ্ধ গাজায় বিদ্যালয়ে হামলার পর এবার আরেকটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অ্যাম্বুলেন্সে হামলার ঘটনাস্থলেই 15 জন নিহত হয়। এছাড়া এই হামলায় 16 জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিদ্যালয়টিকে লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে সরাসরি কয়েকটি গোলা ছোড়া হয়েছে। এর আগে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 9,227 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2/3 নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও 22,000 ফিলিস্তিনি। এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় আবারও সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এ ধরনের কোনো উদ্যোগে তার সাড়া নেই। গেল শুক্রবার তেল আবিবে পৌঁছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। বৈঠক শেষে নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, হামাস যতক্ষণ পর্যন্ত সব জিম্মিকে ছেড়ে না দেবে ততক্ষণ হামাসের সঙ্গে ইসরায়েল কোনো যুদ্ধবিরতি করবে না। তবে গাজায় হামলা বন্ধের যে উদ্দেশ্যে ব্লিংকেন এসেছেন সেটি ব্যর্থ হয়েছে, কারণ ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা গাজায় এখন কোনো অস্থায়ী যুদ্ধবিরতি রাজি হবে না। এছাড়া গাজায় তারা কোনো জ্বালানি প্রবেশ করতে দেবেন না বলেও জানিয়েছেন নেতানিয়াহু। যদিও ইসরায়েলের গাজা জয়ের স্বপ্ন তেল আবিবের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির সশস্ত্র শাখার এক মুখপাত্র বলেন, কাসাম ব্রিগেডের যোদ্ধারা নিরলসভাবে ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে যাচ্ছে। টেলিগ্রামে শেয়ার করা এক অডিও বার্তায় ওই মুখপাত্র জানান, হামাস যোদ্ধারা বড় সংখ্যক ইসরায়েলি বাহিনীকে হত্যা করেছে। তারা ইসরায়েলি বাহিনীর ওপর আর্মবিরোধী ক্ষেপণাস্ত্র, সরাসরি সংঘর্ষ এবং ড্রোন হামলার মাধ্যমে আক্রমণ করছে। মাঝহারুল আলম, ইত্তেফাক।